আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে প্লে স্টোরের পেইড অ্যাপসগুলো ডাউনলোড করতে আমাদের টাকা চায় বা ডলার চায়, ঠিক আছে। এগুলো ডাউনলোড করা অনেক কষ্টকর ব্যাপার। যাই হোক, ইন্টারনেট কাটাকাটির পর আমি দেখেছি অনেকভাবেই এই পেইড অ্যাপসগুলো নামানো যায়, যেটা অনেক কঠিন হয়ে পড়ে। মানে খুব সহজে এগুলো নামানো যায় না, অনেক ভেজাল করতে হয়, অনেক ঝামেলা পোষাইতে হয়। আর এটা খুব সহজে করার জন্য আপনাদেরকে যা করতে হবে, গেট এপিকে মার্কেট, দেখতে পাচ্ছেন গেট এপিকে মার্কেট নামে একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করবেন। গেট এপিকে মার্কেট এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে থাকলেই চলবে, আর কিছু করার দরকার নেই। তারপর আপনি আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর যে পেইড অ্যাপস আপনি যেটা যেটা নামাইতে চান, যেটা ভালো লাগে ক্লিক করুন। ধরেন আমি এটা নামাবো, শেয়ারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন গেট এপিকে মার্কেট লেখা আসছে, এখানে ক্লিক করুন। দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এটা করার জন্য লেখা আছে সাইড, এখানটা লেখা আছে গেট, গেটে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা আছে। এখন আপনি যে যে সাইট থেকে ডাউনলোড করতে চান সেখানে ক্লিক করবেন। অনেক সময় দেখা যাচ্ছে দু একটা ফাইল লাল সাইডে লাল চিহ্ন অথবা সাদা চিহ্ন থাকে, এগুলোতে ক্লিক করবেন না, তার মানে এই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবেন জাপায়া শেয়ার এই সাইট থেকে ডাউনলোড করার জন্য, তাহলে অনেক সহজ হয়ে যাবে। জাপায়া শেয়ারে ক্লিক করুন, যে কোনো একটাতে ক্লিক করলেই আর কি হবে। আর এখানে ওপেন ইন ব্রাউজার, এখানে ক্লিক করুন। আপনি যেটা পছন্দ সেটাতে ক্লিক করুন। স্কাইপ দিস অ্যাড, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, এই যে বড় করে সাইডে লেখা আছে ডাউনলোড নাও, এখানে ক্লিক করুন। এখন যেটা দিয়ে ডাউনলোড করবেন সেটা দিয়ে জাস্ট ওয়ান দেন। দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে ডাউনলোডের জন্য অনুমতি চাচ্ছে, আমি ওকে দিয়ে দিলাম। স্টার্টিং ডাউনলোড, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আমার এই ভিডিওটাই যদি আপনাদের সকলে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, ওকে বাই।